যেহেতু 31st নাইট এবং সবাই আমরা এখানে আতশবাজি করব ফানুস উড়াবো বা বিভিন্ন ধরনের আরো আমরা কার্যক্রম করতে পারি এতে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন পাখি মারা যেতে পারে এবং মানুষের অনেক ক্ষতি হতে পারে দেখা যাচ্ছে আমরা কানে অনেকের জোরে সাউন্ড গেলেও সমস্যা হয় ছোট বাচ্চারাও ভয় পায় আর যারা অসুস্থ হাসপাতালে থাকে বা আশেপাশে থাকে তাদেরও সমস্যা হয় তো আমরা চাচ্ছি সবাই একটু সচেতন হোক আমাদের আশেপাশের মানুষরাও একটু সচেতন হোক এবং পশু পাখিরাও যাতে একটু ভালোমতো থাকতে পারুক তো আপনাদের আশেপাশে যারা আছে একটু সবাইকে বলবেন যাতে বিরত থাকে অনেকভাবে উপভোগ করা যাবে না ছাদে বারবিকিউ করে দেন হচ্ছে পরিবারের সবার সাথে বন্ধু বান্ধব মিলে একসাথে আড্ডা দিয়ে থাকেন এরকম কিছু তো আমরা চাইলেই তো ওরকম আড্ডা দিতে পারি সব কিছু করতে পারি তাই না তো আমাদের তো আসলে আতশবাজি উচ্চ শব্দের অনেক কিছু স্থান অসুরানোর দরকার নেই কারণ দেখা যাচ্ছে যে গত বছরও হচ্ছে আমাদের কি বল আমাদের দেশে শুনছিলাম যে কি বলে আগুন লাগছে দেন হচ্ছে একটা বাচ্চা পিচ্ছি মারা গেছে উমায়রা হ্যাঁ ওর নাম ছিল উমায়রা তো এইগুলো তো আসলে অ্যাকচুয়ালি আমাদের তো দরকার নেই এই অসুস্থ আনন্দে এই আতশবাজির কারণে আমাদের পরিবেশ আমাদের মানুষ রোগীর অনেক ক্ষতি হচ্ছে সো আমরা 31st এটা সবাই এনজয় করব বাট দেয়ার আর অ্যাকচুয়ালি আ লট অফ ওয়েস্ট টু এনজয় সো আমরা এই এনজয়মেন্টের এই ওয়েটা কাটিয়ে অন্যান্য ওয়ে খোঁজার চেষ্টা করছি সো আমরা বা আশেপাশের কেউ যাতে আতশবাজি বা পটকা না ফুটাই এটাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা আমরা আপনাদের জানালাম আপনারা আপনাদের কাছের মানুষকে জানাবেন সো থ্যাংক ইউ সো মাচ আমরা এই বছর চেষ্টা করব যেন আমাদের পরিবেশ পশু পাখি আর কোনো মানুষের কোনো ক্ষতি না হোক সো আমরা অনেকভাবে এনজয় করব বাট আমরা এই জিনিসটা অ্যাভয়েড করার চেষ্টা করব আমরা জাস্ট একটা মেসেজ আপনাদের পর্যন্ত পৌঁছাচ্ছি আপনাদের থ্রুতে আশা করি এই মেসেজটা আরও অনেকের কাছে পৌঁছাবে এই ছন্দটা আমার লেখা আমি চেষ্টা করেছি ছন্দের মাধ্যমে একটা মেসেজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার যেন পরবর্তীতে এই মেসেজটা তারা অন্যজনের কাছে পৌঁছে দেয় ওয়েল আমরা অনেক কম মানুষ এইটা এভাবে যারা এনজয় করছে তারা অনেক বেশি তাই বলে কি কেউ শুরু করবে না উই হ্যাভ টু স্টার্ট কিছু মানুষ করতেছে জাস্ট কিছু মানুষ কালকে দেখা যাবে যে হচ্ছে পরের বছর দেখা যাবে যে একটা একটা মানে পুরো একটা টিম কাজ করবে পুরো দেশে এই টিমটা কাজ করবে কারণ আমাদের কাজই হচ্ছে মানুষকে ইনস্পায়ার করা মানুষকে সচেতন করা ফানুস এবং বোম্বা পটকা এগুলো থেকে একটু বিরত থাকুক যাতে আমরা আমাদের পরবর্তী যে প্রজন্ম আমাদের ভাই বোনরা বা আমাদের ভবিষ্যতে যারা আসবে তাদেরকে একটা সুন্দর আমরা পৃথিবী দিতে পারি এটাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য Thank you.